রাজধানীর গোর্খাবস্তি এলাকায় এক চিকিৎসকের বাড়িতে চুরি। ঘটনা দিন দুপুরে। চোর চক্রের এক পাণ্ডা দুটি মোবাইল সহ নগদ টাকা নিয়ে যায়। এনসিসি থানায় মামলা করা হয়েছে, কিন্তু পরিবারের তরফ থেকে পুলিশের ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে। রাজধানীতে উদ্বেগজনকভাবে বাড়ছে চুরির ঘটনা। প্রায় প্রতিদিন রাজধানীর কোনো না কোনো স্থানে চুরির ঘটনা ঘটে চলেছে। গোর্খাবস্তি এলাকার চিকিৎসক দিয়া সাহার বাড়িতে চুরির ঘটনা ঘটে। এই ঘটনা বৃহস্পতিবার দিন দুপুরে। চোর চক্রের এক পাণ্ডা বাড়িতে ঢুকে দুটি মোবাইল সহ নগদ টাকা নিয়ে যায়। বাড়ির গৃহিণীর সঙ্গে এক চিকিৎসকের পরিচয় জানতে এসে সে দিব্যি চুরি করে নিয়ে চলে যায়। ঘটনার পর বাড়ির লোক বুঝতে পারে তাদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। পরে সিসিটিভির ফুটেজ সহ এনসিসি থানায় মামলা দায়ের করেন, কিন্তু পুলিশ আজ পর্যন্ত চুরির ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। গত পরশু আমাদের বাড়িতে সকাল 9টার দিকে একটা লোক এসেছিল, তখন আমি ঘুমিয়েছিলাম, তো আমার মা অ্যাটেন্ড করেছে লোকটাকে। তো লোকটা একটা প্রেসক্রিপশন হাতে নিয়ে এসেছিল, মাকে জিজ্ঞেস করছিল যে এই এরকম অমুক নামের ডাক্তারকে চিনেন নাকি। মা বলেছে না আপনি চলে যান এখন, আমরা তো চিনি না। তো এরপর কিছুক্ষণ পরে মা উপর থেকে লক্ষ্য করছিল যে লোকটা বেরোচ্ছে না, তো মা আবার নিচে নেমে দেখলো। ততক্ষণে আমাদের বাড়িতে ঘরের ভিতরে লোকটা ঢুকে অলরেডি চুরি করে নিয়েছে। হ্যাঁ, এরপর মা যখন লোকটা আবার নিচে নামছিল, মার সাথে কথা হয়েছে, তো মা বলছে এখনো কি করছো তুমি, এখনো বেরোনি কেন। তো ততক্ষণে অলরেডি সে চুরি করে নিয়েছে, দুইটা মোবাইল নিয়েছে, প্লাস কিছু টাকা নিয়েছে ব্যাগ থেকে ঘরের ভিতরে একদম ঢুকে, বেডরুমে ঢুকে। তো এরপর আমরা এটা সিসিটিভি ফুটেজে দেখি, আমাদের 9টা সিসিটিভি ক্যামেরা আছে বাড়িতে, ডিফারেন্ট অ্যাঙ্গেলসে চোরের চেহারাও ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা এনসিসি মানে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানাতে জিডি এন্ট্রি করতে যাই। তো জিডি এন্ট্রি করার পর আমরা মানে পুলিশের থেকে আমরা খবর পেলাম যে সেম চোরটা আমাদের পাশের এলাকা, আমরা তো গোর্খাবস্তিতে থাকি, পাশের এলাকা মানে ভোলাগিরিতেও সেম চোরটাই চুরি করেছে এর মধ্যে, প্লাস আরেকখানে সে বাইসাইকেলও চুরি করেছে। ঘটনা সম্পর্কে চিকিৎসকের মা বলেন তিনি ঘরেই ছিলেন। সেই সময় এক যুবক এসে মহিলাকে একজন চিকিৎসকের নাম জিজ্ঞাসা করেন। তিনি সাফ বলে দিয়েছেন এই নামে কোনো চিকিৎসককে তিনি চেনেন না। সেই যুবক এই কথা শুনে নিচে নামেনি, সুযোগ বুঝে ঘরে ঢুকে দুটি মোবাইল ফোন এবং কিছু টাকা নিয়ে চম্পট দিয়েছে। এর আগেও এই বাড়িতে দুবার চুরির ঘটনা ঘটেছে। মহিলার 3 ভরি ওজনের একটি সোনার চেন চুরি হয়েছে। থানায় অভিযোগ করেছেন, কিন্তু পুলিশ এই ঘটনা সুরাহা করতে পারেনি। দোতলাতে ওর সঙ্গে আমার প্রসেসে, আমি বলি তুমি এখানে কি করতেছো, উপরে কেন গেছো তুমি? আপনি কি আবার নিজে নিচে গিয়েছিল? হ্যাঁ, নিচে গেছি ওকে দেখার জন্য, যে মানে আরে দেখার জন্য যে ছেলেটা কই গেল, ছেলেটা তো বাইরে তো দেখতাছি না, তাইলে কোথায় গেল ছেলেটা। নিচে গিয়া যখন আমি উপরে আবার উঠতেছি, দোতলাতে দেখি ছেলেটা নামতেছে। আমি বলি তুমি তোমার না আমি বাইরে করে দিলাম, কই গেছো তুমি? আমি একটু উপরে গেছিলাম। আমি কেন উপরে গেছো? আমি তোমাদের কইলাম না, নাই আমি চিনি না, দেখেন না। আবার আবার সে সাহস করে আমার জিজ্ঞেস করে কয় প্রেসক্রিপশনটা দেখান না। আমি কে তোমার কতবার কমু যে আমি দেখি না, এমনিতে যাও আমি চিনি না কারো, যাও যাও কইয়া যে নিচে ওরে নিচে পাঠিয়ে দিয়া আমি উপরে উঠতে দেখি আমার বড় মেয়ের যে অফিসের ব্যাগটা, এই লেদার ব্যাগটা এইখানে সিঁড়িতে। তখনই আমি চিৎকার দিয়ে উঠছি আমার বড় মেয়ের, আরে এই রশ্মি রশ্মি তোর ব্যাগ এখানে। তো রশ্মি ঘুমের থেকে মানে থতমত হয়ে উঠছে, উঠার পরে সেগুলো মা দেখো তো কোনো মোবাইলগুলো আসেনি তোমরা, মানে ওরই প্রথমে মাথা পাইছে দেখে আমার মোবাইল, আমাকে আমার মোবাইলটা তো চার্জ এটা নাই। তারপর ওর ও তারপরে এখানে বাথরুম থেকে বেরিয়েছে, আমি বললাম তোমার মোবাইল কই আসেনি? আমার মোবাইল তো ডাইনিং টেবিলের উপরে, সে ডাইনিং টেবিলের উপরেও নাই। মানে কি অবস্থা, দুইটা মোবাইল নিয়ে সে ব্যাগটাও, পরে দেখলাম যে ব্যাগটা থেকেও কিছু টাকা পয়সা খুললে সে নিয়ে গেছে। এনসিসি থানা এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটে চলেছে, কিন্তু পুলিশ এই চক্রের সঙ্গে যুক্তদের কাউকে গ্রেপ্তার করতে পারছে না। পুলিশের এই ধরনের ভূমিকায় এলাকার নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনরিপোর্ট দৃষ্টি।